দর্শক, রাজধানীর পশুর হাটের খবরাখবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলী তালুকদার। তিনি আছেন নতুন বাজারে। আলী, বৈরী আবহাওয়ায় পশু বেচা কেনা কেমন দেখছেন? ঈদের আর মাত্র একদিন বাকি। প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও সিপনিল দারুণ কার্যকর, এখন পাচ্ছেন 10 টাকা ছাড়ে। আপনার পরিবারের সুরক্ষার পাওয়ার থাকুক আপনার হাতে। ধন্যবাদ ফয়সাল। ফয়সাল বলছিলেন যে বৈরী আবহাওয়ার বিষয়টি, বৈরী আবহাওয়ার কারণে আমরা দেখেছি যে বিভিন্ন রাজধানীর হাটগুলোতে যারা ব্যাপারীরা এই হাটগুলোতে গরু নিচ্ছেন তারা কিন্তু গরুর দাম অনেকটাই কমিয়ে দিয়েছেন এমনটা তারা বলছেন। তবে ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে গরুর দাম কিন্তু কোনোভাবেই ছাড়তে চাচ্ছেন না এই যারা গরু বিক্রি করতে এসছেন তারা। তবে এখানে ক্রেতা এবং বিক্রেতা দুজনের মধ্যেই কিন্তু মিশ্র তাদের কথার মধ্যে প্রতিক্রিয়া রয়েছে। তারা বিক্রেতারা যারা রয়েছেন তারা বলছেন যে গরুর যে খাবার, পশু খাবার, তার দাম বাড়তি হওয়ার কারণে কিন্তু তারা এমন দাম বলছেন। তবে ক্রেতাদের পক্ষ থেকে যে জিনিসটা বরাবরই হয়ে থাকে যে তাদেরও একটা চাহিদার বিষয় রয়েছে, তাদের যেই বাজেট সেই বাজেটের উপরে নির্ভর করে কিন্তু তারা তাদের পছন্দের পশু কিনে থাকেন। তো এছাড়া আমরা এই রাজধানীর পশুর হাটগুলোতে দেখেছি যে পর্যাপ্ত পশু রয়েছে এখন পর্যন্ত। এই নতুন বাজার যে গরুর হাটটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে, আপনাকে দেখানোর চেষ্টা করছি যে, এখনও কিন্তু অনেক গরু রয়েছে। তবে যারা বিক্রেতারা তারা বলছেন যে আর একটি দিন রয়েছে, শেষ মুহূর্তে হয়তো বা ক্রেতা যারা আসবেন এই গরু কিনতে, যারা কোরবানি দেওয়ার জন্য এই হাটগুলোতে আসবেন, তারা বলতে পারবেন যে আসলে সেই সময়টাতে তারা এই তাদের পশু বিক্রি করে তারা বাসায় যেতে পারবেন এমনটাই তারা প্রত্যাশা করছেন। তবে শেষ মুহূর্তে কতটা বেচা কিনা করতে পারেন তা নিয়েও কিন্তু তাদের মধ্যে হতাশা রয়েছে। তো এই ছিল নতুন বাজার পশুর হাট থেকে আমার কাছে সর্বশেষ খবর। ফয়সাল।